হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর দেখতে পাচ্ছ আজকে অনিমেষ আছে বাড়িতে, তার জন্য আমার একটু অনেকটাই সুবিধা হয়ে গেছে বলতে গেলে। তো আমি কেবলই স্নান টান করে আসলাম ঘরে, আর আজকে এখানে প্রচণ্ড গরম পড়েছে। স্নান করে আসা মাত্র এতই গরম লাগছিল, মনে হচ্ছে আবার স্নান করে আসি। তো যাই হোক, আমি এখন এখানে মুখটুকে একটু ক্রিম ট্রিম দিয়ে দিচ্ছি, কারণ ক্রিম না দিলে আমার যেহেতু অয়েলি স্কিন, তো ক্রিম না দিলে অসুবিধা হয় না, কিন্তু স্নান করে আসলে কিছু না কিছু আমার মুখে দিতেই হয়। তো রেডি হয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি আজকে অনেকগুলো কাপড় কেচেছি, যেহেতু এখানে অনেক গরম পড়েছে আর অতিরিক্ত রোদ উঠেছে, তার জন্য কাপড় না কাচলে হয় বলো? তো দেখো, এতগুলো সকালবেলা 7:30টার দিকে কাপড় কেচেছিলাম, শুকিয়েও গেছে, তাই উঠিয়ে এনেছি। আর দেখো, বাইরে উঠোনে গিয়েছিলাম, কতগুলো কাপড় কেচেছি, প্রত্যেকটা তারেই আমার কাপড় ভর্তি। তো এগুলোও পুরো মানে আধা প্রায় শুকিয়ে গেছে। তো এবার চলে আসলাম আমি রান্নাঘরে। তো দুপুরের জন্য আমি একটু খাবার বানিয়ে নিচ্ছি, কারণ দুপুরে ও ভাত খাবে আর যখন ও বিকালবেলা ঘুম থেকে উঠবে, তো ততক্ষণে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তো আমাকে বেশিক্ষণ ঠান্ডা করার জন্য সময় দিতে হবে না। তো তার জন্যই আমি ওর খাবার বানিয়ে নিচ্ছি এখানে রান্নাঘরে। আর এদিকে ডুকু হচ্ছে খুব সুন্দরভাবে খেলছে ওর পাপার সাথে ঘরে বসে। তো আমি এখানে খাবার বানিয়ে নিচ্ছি। দেখো আর এখানে কি হয়েছে বলো তো, তোমার ভাবলাম যে বসে আছি যখন সবাই মিলে একটু আপেল খাই, আর আমার যেহেতু ফল টল খেতে ইচ্ছেই করে না, তো আমার ফ্রিজে ফল মূল যতই থাকে না কেন মানে পচে বলতে গেলে, যদি আমি কেটে ওদেরকে দিই তাহলেই ওরা খাবে, আর না যদি দিই তাহলে ওরা কেউই খায় না। তো ভাবলাম যে ওদেরকে কেটে দিই আর আমিও একটা দুটো খাই সবাই যখন খাচ্ছে। তো তার জন্যই দেখো ডুগুর আলাদা আলাদা পিস করেছি, কারণ ও হচ্ছে চোকলা শুদ্ধ খায় না, চোকলাটা গলায় আটকালে ওর হচ্ছে বমি হয়ে যায়, তার জন্য ওকে ওই তোমার চোকলাটা ছুলে দিয়েছি লম্বা লম্বা স্লাইস করে, আর আমরা খাচ্ছি গোটা গোটা। কিন্তু এখানে এসে দেখলাম ডুগু খেতে চাচ্ছিল না, তারপরে যখন আমি দেখছি আমি খাচ্ছি তখন একটা দুটো মুখে দিয়েছে। আর ওদিকে অনিমেষও খাচ্ছে, ও অফিসের কাজও করছে আর হচ্ছে তোমার খাচ্ছে। ওদের হচ্ছে অফিসে আজকে হচ্ছে মানে ঘরে বসে মিটিং, অনলাইনে হয় না এখন অফিসে মিটিং, তো ওর জন্যই ও ঘরে আজকে বাড়িতেই আছে। আজকে অনিমেষদের অফিসের সবাই প্রায় হচ্ছে ঘরে বসে মিটিং করবে, সকাল 11টার থেকে শুরু হয়েছে মিটিং 2:30 পর্যন্ত। তো এখন আমি চলে আসলাম, দেখো ডুগুর খাবারটা বোতলে ভরে ঠান্ডা করে নেব। আর সকালবেলা যে তোমাকে ওই তোমাদের দেখালাম কতগুলো কাপড় এনেছি শুকিয়ে গেছে, ওগুলো সব এখন আস্তে ধীরে ভাঁজ করে নিই। আর ভাঁজ মানে ভাঁজ কেন করছি বলো তো, মানে নিয়ে আসলাম কেন, কারণ হচ্ছে মারাও এখন স্নান টান করবে আর তার পুরো ভর্তি থাকলে ওরাও কাপড় বা কোথায় মিলবে, তার জন্য আমি নিয়ে আসলাম যাতে হালকা ফাঁকা হয়। আর আমার যখনই কাপড় কাচা হয় না কেন, আমি প্রত্যেকটা তার ভরে থাকে। আর দেখো এখানে আমি কাপড় গুছাতে গুছাতে এখানে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, আমরা তোমাকে হাঁড়ি দেখাচ্ছি, কারণ হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো যে গামলায় কেন ভাত করো, তো আগের থেকেই আমার অভ্যাস গামলায় ভাত ভাত করা, তার জন্য আজকে অনেক কিছুই রান্না করেছি। দেখো ডাল করেছি, মুগের ডাল করেছি ডোকা দিয়ে, আমাদের বাড়িরই ডোকা, আর ভেন্ডি ভেজেছি, আর কচু বাটা করেছি, এটা আমার সবচেয়ে প্রিয়, গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কচু বাটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখন দেখো ডুগুকে ভাত খাইয়ে দিচ্ছি, আর ও যেই দেখছে ওকে দেখা যাচ্ছে মোবাইলে, দেখো কি এক্সপ্রেশন দিচ্ছে, চোখ মুছছে, হাসছে, আনন্দ পাচ্ছে, লজ্জা পাচ্ছে, তো ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর অনেক সার আমি একটু পরে খাবো। তো দেখো আজকের ভিডিও এটুকুই, যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো, আর প্রতিবারের মতো কমেন্ট করো সুন্দর সুন্দর। তো বাই বাই।